শিবিরের সা্যত সূ্যের সংগ্রাম দিকে দিকে চলবেই অবিরা আহদু বিল্লাহ হিমিনের সেই তনের রজিম স্মিল্লাহ রহমান ও রহম। আলহামদুল্লাহ রববিলা আলামিন অসলাত আসালাম আলা রুসুল হিলকারিন ও আলা আলহী ওয়া আসাহা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের তমপ প্রতিষ্ঠা এই আনন্দখনে ইসলামী ছাত্রশিবিরের বর্তমান। এবং সাবেক বিভিন্ন পর্যায়ের জনশক্তি দেশ ও প্রবাসে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের শুভাকাঙ্ক্ষীবৃন্দ প্রিয় ছাত্র সমাজ সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে উনিশ সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল ইসলামী ছাত্রশিবির মহান আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে সুক্রিয়া আদায় করছি যার অপার করুণায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠার পার করেছে সালাম ও দরুদ পেশ করছি মানবতার মহান মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যার দেখানো পথে আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রশিবির তার সকল কর্মতৎপরতা পরিচালনা করে যাচ্ছে ছাত্রশিবিরের দুই জন শহীদ সহ আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেয়া সকল শহীদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি কোরআনকে ধারণ করতে গিয়ে বাতিলের আঘাতে অসংখ্য পা হারানো চোখ হারানো হাত হারানো পঙ্গুত্ব বরণকারী ভাইদের প্রতি সমবেদনা জানাচ্ছি দিনের পথে চলতে গিয়ে গুম হয়েছেন কারাবরণ করেছেন সে সকল দিনের মুজাহিদদের মুক্তি কামনা করছি পাশাপাশি এ সকল মজলুমদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম পুরস্কারের জন্য দোয়া করছি। প্রিয় দেশবাসী রক্ত সাগর পেরিয়ে সীমাহীন ত্যাগে অর্জিত স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্নে কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ গড়ার মূল দায়িত্ব এসে পড়ে দেশের যুব সমাজের ওপর জাতির ভরসায় স্থলে পরিণত হয় তরুণ সমাজ কিন্তু জাতির এ প্রত্যাশা পুরন্ত দূরে থাক জাতিকে হতাশায় নিমজ্জিত করেছিল পথহারা ছাত্র সমাজ নীতিহীন ছাত্র রাজনীতির কারণে শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংসমুখী তরুণ যুব সমাজকে যখন সুপরিকল্পিতভাবে বিপদগামিতার পথে ভাসিয়ে দেওয়া হচ্ছিল ইসলামী মূল্যবোধ তাহিব তামাদ্দুনকে উৎখাত করতে যখন সর্বগ্রাসী প্রয়াস চলছিল আদর্শচ্যুত হয়ে দিগভ্রান্ত ছাত্র সমাজ খুঁজছিল আলোর পথ তখন দেশের আর্থসামাজিক ধর্মীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রত্যাশিত একটি সংগঠনের আত্মপ্রকাশ অনিবার্য হয়ে ওঠে এরূপ বাস্তবতায় আশার প্রদীপ হয়ে জ্বলে ওঠে বাংলাদেশ ইসলামী বছর হাঁটি হাঁটি আজ জাতির প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশ জাতীয় ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার ও নানা প্রতিকূলতা মারিয়ে সাতচল্লিশতম বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠার ছেচল্লিশ বছরে মহান রবের দয়ায় ছাত্রশিবির দিন প্রতিষ্ঠার অপ্রতিরোধ এক কাফেলায় পরিণত হয়েছে সৎ যোগ্য ও ক্ষোধাভিরু নেতৃত্বের উৎসস্থল স্থল হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছে ছাত্রশিবির বাতিল শক্তির ইসলাম ও দেশবিরোধী নানা ধরনের ষড়যন্ত্র এবং কূটকৌশল রুখে দিতে ছাত্রশিবির রেখেছে বলিষ্ঠ ভূমিকা আর তাই ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চক্রান্ত প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি চলছে ইসলাম বিরোধী শক্তিগুলো ছাত্রশিবিরের আত্মপ্রকাশ ও দুর্বার গতিকে কখনোই সহজভাবে মেনে নিতে পারেনি কোনোভাবেই তারা ছাত্রশিবিরকে এগুতে দিতে চায়নি করেছে অবিচার জুলুম চালিয়েছে অপপ্রচার অত্যাচার নির্যাতন হত্যাযজ্ঞ হাসিমুখে যারা মৃত্যুর কোলকে আপন করে নিতে পারে তাদেরকে থামানোর সাধ্য আছে কার সুপ্রিয় দেশবাসী মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা ছাত্রশিবির যেখানে চর্চা হয় মেধা মননশীলতা আর মূল্যবোধের খুন ধর্ষণ অস্ত্রবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ও অশ্লীলতার বিপরীতে মেধার লালন বিকাশ ও কাঙ্ক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে ছাত্রশিবিরের গঠনমূলক কর্মকাণ্ডে ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করছে সৎ ও দক্ষ যুব সমাজ গড়ার কারিগর ছাত্রশিবির শিক্ষার্থীদের হাতে তুলে দেয় আল কুরান আল হাদিস ও ইসলামী সাহিত্য ছাত্রদের নানা কল্যাণমূলক কাজে ছাত্রশিবির অংশগ্রহণ করে মেধাবী ছাত্রদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান শিক্ষা উপকরণ উপহার কুইজ প্রতিযোগিতা সাধারণ জ্ঞানের আসর সহ নানা গঠনমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও ছাত্র সমাজকে নানা সামাজিক কাজে উদ্বুদ্ধ করে ছাত্রশিবির স্বেচ্ছায় রক্তদান বৃক্ষরোপণ সাক্ষরতা অভিযান বর্ণাত্ম মাঝে ত্রাণ সামগ্রী প্রদান শীতার্তদের মাঝে শীত বস্ত্র প্রদান অনাথ এতিমদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান সহ নানা সামাজিক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়া শিবিরের নিয়মিত কর্মসূচি শিক্ষিত আধুনিক তরুণদের মাঝে ইসলামী আচার আচরণ মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার ব্যাপারে আগ্রহী করতে ছাত্রশিবির বিভিন্ন সময়ে প্রকাশ করেছে স্টিকার ক্লাস রুটিন নববর্ষের ডায়েরি ক্যালেন্ডার ইত্যাদি এছাড়াও রয়েছে সায়েন্স সিরিজ ওয়ার্ড কার্ড টেন্স সূত্রাবলী সহ বিভিন্ন একাডেমিক প্রকাশনা ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র শিবিরের অবস্থান আপসহীন জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুসহ সকল অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে ছাত্র শিবিরের রয়েছে স্বতঃস্ফূর্ত ও সুদৃঢ় অবস্থান নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিয়ানব্বইয়ের তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন দুই সালে রাজবন্দি মুক্তি আন্দোলনে ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করেছে যা প্রচলিত লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে ব্যতিক্রম প্রিয় বিবেকবান জনতা বাংলাদেশ আজ ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা সর্বত্র চলছে অরাজকতা শিক্ষাক্রমের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিকলাঙ্গ করা রিজার্ভ লুট দুর্নীতি সম্পদ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা স্বাধীনতার চেতনার খোলসে ইসলামকে দমানোর হীন চক্রান্ত মানুষে মানুষে বিভাজন সৃষ্টি দেশের ইতিহাস বিকৃতির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কপরদকহীন করে গড়ে তোলা আধুনিকতা ও প্রগতির নামে নারী পুরুষের অবাধ মেলামেশা সাহিত্য সংস্কৃতির সজাত্মবোধের বিলোপ ভিন দেশে অপসংস্কৃতির অবাধ অনুপ্রবেশের মাধ্যমে নীতিনৈতিকতা ও শালীনতা বিবর্জিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাসহ নানা জটিল ষড়যন্ত্রের ফাঁদে ফেলে বাংলাদেশকে ধ্বংসের কিনারে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি তেল গ্যাস বিদ্যুৎ কাগজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি এবং নানা সংকট ও সমস্যা দেশের জনসাধারণকে বিভিন্নভাবে দংশন করছে প্রতিনিয়ত সমানিত দেশবাসী রাষ্ট্রীয়ভাবে আগামী প্রজন্মকে বিপদগামী করা নীল নকশা বাস্তবায়ন করেছে সেবাদাস সরকার শিক্ষাক্রমে ইসলামী আদর্শ মুছে দিয়ে অশ্লীলতা ও পৈতলিকতার অন্তর্ভুক্তির মাধ্যমে দেশি বিদেশি ইসলাম বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে অবৈধভাবে ক্ষমতা দখল করা এই সরকার প্রণীত নতুন শিক্ষাক্রমের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক্যবাদ ও কুফরি চিন্তার ধারক হিসেবে গড়ে তোলার ষড়যন্ত্র করেছে নব্বই ভাগ মানুষের প্রাণের ধর্ম ইসলামকে প্রগতির অন্তরায় হিসেবে উপস্থাপন করে ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল পাঠ্যপুস্তক ভারতের শিক্ষাক্রম অনুসরণ করে জনপদের মুসলিম শাসক দেশ রক্ষায় জীবনোৎসর্গকারী শহীদ ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার ব্যক্তিবর্গকে দুর্জন হিসেবে আখ্যায়িত করে বিতর্কিত ব্যক্তিদেরকে বানানো হয়েছে নায়ক বিবর্তনবাদ সমকামিতা নগ্নতা পৈতলিকতা ইতিহাস বিকৃতি অবাধ যৌনাচার স্ক ও কুফর সমৃদ্ধ প্রবন্ধ গল্প ও রচনার মাধ্যমে তৈরি করেছে কোমলমতি শিশু কিশোরদের পাঠ্য বইগুলো বিজ্ঞান বইয়ে পৌরাণিক কাহিনী উল্লেখ করে বিশ্ব সৃষ্টি সম্পর্কে পুরাণ বিরোধী অলিক অগ্রহণযোগ্য ও মূর্খতাসুলভ বক্তব্য উপস্থাপন করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ে বয়সন্ধিকালের নির্লজ্জ বর্ণনা প্রদানের মাধ্যমে বিকৃত অবাধ যৌনতার প্রতি উৎসাহিত করা হয়েছে বইগুলোতে মুসলিম ও বাংলাদেশি সুস্থ সংস্কৃতিকে উপেক্ষা করে ভারতীয় পাশ্চাত্যের নগ্নতা ও মানবতাবিরোধী সংস্কৃতিকে উৎসাহিত করা হয়েছে একদিকে মুসলমানদের জন্য ফরজ পর্দার বিধানকে হেওয়া করা হয়েছে সমাজকে ধ্বংস করতে বিবাহের বিধানকে গুরুত্বহীন করে উপস্থাপন করা হয়েছে অন্যদিকে সমকামিতা ও ট্রান্সজেন্ডারের মতো ঘৃণ্য মস্তিষ্ক বিকৃত নিকৃষ্ট কর্মকে উৎসাহিত করা হয়েছে তাছাড়া ধর্ম নিরপেক্ষতার নামে পরিকল্পিতভাবে উগ্র হিন্দুত্ববাদের অনুপ্রবেশ করানো হয়েছে এ পাঠ্যপুস্তক শুধু ইসলাম বিরোধী নয় বরং সরাসরি ইতিহাসের বিকৃতি ও দেশের ওপর ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের অনুমোদন কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এ বিকৃত নির্লজ্জ উদ্ভট বানোয়ার কল্পনা প্রসূত পাঠ্যপুস্তক মেনে নিতে পারে না দুই হাজার সালের ইসলাম বিমুখ শিক্ষানীতি প্রণয়ন করার পর থেকেই ধর্মহীন এই শিক্ষানীতির বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়ে আসছে দেশের সাধারণ মানুষ আলেম সমাজ বুদ্ধিজীবী মহল রাজনৈতিক দলসমূহ পেশাজীবী ও ইসলাম প্রিয় ছাত্র জনতা ছাত্র শিবিরের পক্ষ থেকেও বিকল্প প্রস্তাবনা পেশ করা হয় কিন্তু এসব দাবি ও সংশোধনীর প্রতি কোনো তোয়াক্কা না করে সরকার তাদের রক্ষাকর্তা প্রভুদের বিশেষ এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছে প্রিয় মুক্তিকামী জনতা শুধু শিক্ষা ব্যবস্থাতেই নয় ষড়যন্ত্র সর্বখানেই বিস্তৃত শিক্ষাঙ্গনে ছাত্রলীগের ধারাবাহিক সন্ত্রাস খুন প্রশ্নফাঁস ডিজিটাল জালিয়াতি ভর্তি বাণিজ্য হল দখল সিট দখল চাঁদাবাজি টেন্ডারবাজি ইফটিজিং র্যাগিং ও মাদকের ছয়লাভে শিক্ষার পরিবেশ ধ্বংস হচ্ছে সেশন জট বৃদ্ধি পাচ্ছে সরকারের মহা দুর্নীতি আর লুটপাটের কারণে দফায় দফায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক ছাপানো বইয়ের কাগজের মানের দিকে খেয়াল করলে সহজে অনুমেয় হয় এমন কোনো জায়গা নেই যেখানে এই সরকার পুকুর চুরি করে না দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রকট আকার ধারণ করেছে দেশে এখন চলছে স্বৈরশাসন ও রাজনৈতিক নিপীড়ন গণতন্ত্র আজ জেলখানায় বন্দি মানবাধিকার আজ ভুলুণ্ঠিত বাক স্বাধীনতা আজ আইনের শেকলে বন্দী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কেউ সোচ্চার হলেই তার উপর নেমে আসে রাষ্ট্রীয় জুলুম এ অবস্থায় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা গণতন্ত্রহীনতা জনগণের মৌলিক অধিকার হরণ সংখ্যালঘু নির্যাতনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা ছাত্রশিবিরকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে এ সকল জুলুম নির্যাতন ও অপকৌশল রুখতে বিভেদ ভুলে গিয়ে দল মত পথ এক হয়ে দেশবাসীকে শক্ত প্রতিরোধ করে তুলতে হবে সম্মানিত দেশপ্রেমিক জনতা প্রাণপ্রিয় মুক্তিকামী তরুণ সমাজ ঘুণে ধরা এই সমাজকে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে দিতে আল্লাহর বাণীকে ধারণ করে ছাত্র ছাত্রশিবির জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং দেশ রক্ষার দায়িত্বের প্রতি সজাগ ও সচেতন আমাদের চোখে সমৃদ্ধ ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন ইসলামের সমহান আদর্শকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ায় আমাদের দৃঢ় প্রত্যয় খাদের কিনার থেকে সমাজ ব্যবস্থাকে তুলে নিয়ে ছাত্রশিবির সূচনা করেছে ইতিবাচক পরিবর্তনের ছাত্রশিবির এই সুদীর্ঘ পথচলায় চলায় লাখো তরুণকে ইসলামী সুশীতল ছায়াতলে সমবেত করেছে সমগ্র জাতিকে নিয়ে এই গর্ব আমরা সুন্দর সুশীতল একটি সমাজ সেই পথচলায় চলায় দেশবাসীর সার্বিক সহযোগিতা দোয়া ও ভালোবাসা কামনা করছি 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল ছাত্র, সুধি শোভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে আবারো হৃদয়ের গভীর থেকে জানাই শুভেচ্ছা আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद শত দিকে দিকে চলবেই অবিরা